নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। কোভিডে স্বামীহারা মহিলাদের 2.5 লক্ষ টাকার অনুদান তুলে দিলেন অভিভাবক মন্ত্রী। ধলাইয়ে 4টি পানীয় জল প্রকল্পের সূচনা উদ্বোধন মন্ত্রী পরিমলের। সীমান্ত বিবাদ, মিজোরামে রন্ধন গ্যাস বন্ধের দাবি বড়কলা বিজেপি মণ্ডলের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী অশোক সিংহল কোভিডে স্বামীহারা 14 জন মহিলাদের 2.5 লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেন। শনিবার কাছাড় জেলার জেলা উপায়ুক্তর সভাকক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠান আয়োজিত করে এই অর্থরাশি তুলে দেওয়া হয়। এদিন জেলার মোট 17 জন মহিলাদের হাতে এই আর্থিক অনুদান তুলে দেওয়ার কথা ছিল, কিন্তু 3 জন অনুপস্থিত থাকার দরুন 14 জন মহিলাদের হাতে তা তুলে দেওয়া হয়। পরে সভায় বক্তব্য রাখতে গিয়ে অভিভাবক মন্ত্রী অশোক সিংহল বলেন, মারণ ভাইরাস কোভিডে স্বামীহারা মহিলাদের আর্থিক অনুদান তুলে দেওয়া প্রকল্পটি সারা দেশের মধ্যে শুধু আসামেই শুরু করা হয়েছে। তিনি এও বলেন, কোভিডে বাবা মা হারানো ছেলেমেয়েদের জন্য সরকারের পক্ষ থেকে 7.5 লক্ষ টাকার আর্থিক অনুমোদন জমা রেখে এর থেকে মাস প্রতি 3,000 টাকার আয়ের বন্দোবস্ত করা হয়েছে। এই টাকা অনাথ শিশুদের পড়াশোনার জন্য ব্যয় করা হবে। 24 বছর পর অনাথদের হাতে সেই অর্থ ফিরিয়ে দেওয়া হবে বলে জানান মন্ত্রী। আমার মাতৃ বাইদ ভন্টি সকল জীবনটো চলাই লৈ যাবৰ কাৰণে, সন্মানেৰে জীয়াই থাকিবৰ কাৰণে অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই তাৰ ব্যতিক্ৰমী চিন্তাৰে এই প্ৰকল্পটো আগবঢ়াই দিলে, যে দুখীয়া মাতৃয়ে দুখীয়া বাইদেৱে স্বামীহাৰা হোৱাৰ পিছত অন্তত দিশহাৰা হ'ব নালাগে, আৰু এইকাৰণে এই 2.5 লাখ টকাৰে তেখেতসকলক জীৱনত জীয়াই থকাৰ বহুতখিনি কষ্টৰ পৰা মুক্তি দিব পাৰিব বুলি আমি আশা কৰিছোঁ। শনিবার ধলাই বিধানসভা কেন্দ্রে প্রধানমন্ত্রী জল জীবন প্রকল্পের অধীনস্থ মোট 1.82 কোটি টাকা ব্যয় সাপেক্ষে 4টি পানীয় জল সরবরাহ প্রকল্পের শুভ উদ্বোধন করেন রাজ্যের বন ও পরিবেশ, আবগরি এবং মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন মন্ত্রীর হাতে উদ্বোধন হওয়া প্রকল্পগুলো হল এলেনপুর পানীয় জল সরবরাহ প্রকল্প, পালুই চা বাগান পানীয় জল সরবরাহ প্রকল্প, পানিভরা পানীয় জল সরবরাহ প্রকল্প এবং নরসিংপুর পানীয় জল সরবরাহ প্রকল্প। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীর সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই মধ্য জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্র পাল, ধলাই জিপি সভাপতি ভূষণ পাল সহ অন্যান্যরা। স্কিম মজবুত করে করব, নতুন স্কিম হইব, তাইলে তারার লেগে সুবিধা হইব, ঠিকব অনেক দিন একটু বুঝে কইব যে কিছুদিনের মধ্যে তারা লেগে একটা নতুন এইভাবে স্কিম বানাই আমরা ওইখানে জল দেওয়ার ব্যবস্থা করব। আর এই স্কিমটাও যাতে সুন্দর করে সবে দেখিয়ে শুনিয়ে রাখে, সবে দায়িত্ব নিয়ে, ভাই জল তো আমরাই আমরা লেগে জল, আজকে ঘরে বইয়ে জল যদি পাইতে আমরা ভালো হইতেছে, আমরা ছেলেমেয়ের স্বাস্থ্য ভালো থাকবে। কাজে সবে কোনো জায়গাতে যদি কোনো সুবিধা অসুবিধা থাকে, পিএইচই অথরিটি যারা এখানে আছে বা যারা উপরে আছে সবরে সহযোগিতা করবে। আর নতুন স্কিমটা আমরা তাড়াতাড়ি চেষ্টা করব, এই স্কিমটার কাজও যেটা পুরবথল নামে যে স্কিমটা আছে ভালো, এইটার কাজে চলে যত তাড়াতাড়ি পারি আমরা শেষ করার চেষ্টা করবো। হ্যাঁ, সবরে নমস্কার। অসম মিজোরাম সীমান্তে মিজোদের আগ্রাসন ও পুলিশ এর উপর গুলি চালানোর প্রতিবাদে মিজোরামে রান্নার গ্যাস সরবরাহ বন্ধ রাখার জন্য দাবি জানিয়েছে বিজেপি বড়খোলা মণ্ডল কমিটি। সীমান্তে হামলার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে বড়খোলা বিজেপি মণ্ডলের পক্ষ থেকে জারুলতলায় গ্যাস বটলিং প্ল্যান্ট ম্যানেজারের কাছে একটি স্মারকপত্র দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন বড়খোলা বিজেপির মণ্ডল সভাপতি অরবিন্দ নাথ, সম্পাদক অজিত দাস, কল্লোলজ্যোতি চক্রবর্তী, হেমন্ত সিংহ প্রমুখ। মণ্ডল সভাপতি অরিন্দম নাথ বলেন, জারুইলতলা গ্যাস বটলিং প্ল্যান্ট থেকে মিজোরামে গ্যাস সরবরাহ বন্ধ রাখার দাবি জানানো হয়েছে।
বিগত দিনে আসাম পুলিশের যে ছয়জন পুলিশ কর্মীকে বর্বরভাবে হত্যা করা হয়েছে তার জন্য আমরা বড়খলা বিজেপি মণ্ডল কমিটির পক্ষ থেকে তীব্র নিন্দা এবং ধিক্ষার জানাই। এ ধরনের ঘটনায় আমরা মর্মাহত। এ ব্যাপারে আজকে আমরা বড়খলা বটলিং প্ল্যান্টের ম্যানেজার মহোদয়ের কাছে আমরা বড়খলা মণ্ডলের পক্ষ থেকে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে এবং স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে এখান থেকে এই বটলিং প্ল্যান্ট থেকে যে মিজোরামগামী সমস্ত লরিগুলা বন্ধ রাখার জন্য দাবি জানানো। শনিবার আসাম সরকারের পক্ষ থেকে তিনটি পৃথক স্থানে পিএইচই স্কিমের উদ্বোধন করা হলো। এই স্থানগুলো হলো অম্বিকাপুর দশম খণ্ড, দ্বিতীয় লিঙ্ক রোড এবং রামনগরের বিচিংচা। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে শিলচর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, আজকের দিনে আসাম সরকারের মাধ্যমে 90,000 পিএইচই কানেকশন গোটা রাজ্যের জন্য দেওয়া হয়েছে, যা অত্যন্ত গর্বের বিষয়। এরই অঙ্গ হিসেবে শিলচর কেন্দ্রেও জোর কদমে তার কাজ চলছে। এই কাজের জন্য তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এদিনের অনুষ্ঠানে বিধায়কের সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম শিলচর জেলা পরিষদ সদস্য রামকৃষ্ণ সিনহা, মণ্ডল সভাপতি শ্যামলকান্তি দেব, জিপি সভানেত্রী মিলু রানী সূত্রধর প্রমুখ। আসাম রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা আজকে এখানে তিনটি পিএইচই স্কিম ওপেনিং করেছি, আর শুধু তিনটি না, মাননীয় মন্ত্রী রঞ্জিত দাস মহাশয়ের নেতৃত্বে আপনারা জানেন যে মোদিজির স্বপ্ন, সেই স্বপ্ন সাকারের জন্য আসাম রাজ্য সরকারের মাধ্যমে আজকের দিনে 90,000 কানেকশন গোটা আসাম রাজ্যে পানীয় জলের জন্য দেওয়া হচ্ছে, সেটা অত্যন্ত গৌরবের ব্যাপার। আর তারই অঙ্গ হিসাবে শিলচর কনস্টিটিউয়েন্সিতে আজকে আমরা তিনটি স্কিম ওপেনিং করেছি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি অম্বিকাপুর পার্ট ওয়ানে, পার্ট টেনে। আমরা তার আগে সেকেন্ড লিঙ্ক রোড একে আজাদ রোড স্কিমে আমরা ওপেনিং হয়েছে, রামনগর বিসিংসাতে ওপেনিং হয়েছে। মোদিজির যে স্বপ্ন আগামী 2022 মধ্যে গোটা ভারতবর্ষে পানীয় জলের ব্যবস্থা করা, সেই স্বপ্নকে সাকারের লক্ষ্যে JJM স্কিমের মাধ্যমে পিএইচইর আধিকারিকরা সাথে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী বন্ধুরা মিলে এই কাজগুলোকে করছে। কলকাতায় আয়োজিত মিস্টার এন্ড মিস ফেস অফ ইন্ডিয়া কনটেস্ট 2021 প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বরাক সহ রাজ্যের বিভিন্ন জেলার প্রতিযোগীরা প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ তোলেন প্রতিযোগীরা। শনিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলন করে জনাক এক প্রতিযোগীরা বলেন, কলকাতায় আয়োজিত মিস্টার এন্ড মিস ফেস অফ ইন্ডিয়া কনটেস্ট 2021 এন্ট্রি ফিসের নামে অর্থ সংগ্রহ করে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে তাদেরকে কোনো সুযোগ সুবিধে দেনি প্রতিযোগিতার আয়োজক SG ক্রিয়েশন। প্রতিযোগিতার আয়োজক শিলচর তরুণী রুডের গৌতম রায় নামের ব্যক্তির হাত ধরে উপত্যকার বিভিন্ন প্রতিযোগীরা কলকাতায় পাড়ি দেন। আয়োজকই তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন বলে অভিযোগ তোলেন তারা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে SG ক্রিয়েশন সহ সকল কর্মকর্তাদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানান তারা। অন্যথায় উপত্যকার প্রতিযোগীরা আইনের দ্বারস্থ হতে বাধ্য হবেন বলে তীব্র ভাষায় হুঁশিয়ারি দেন আয়োজক সংস্থা SG ক্রিয়েশনকে। এদিনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সাদিক মোহাম্মদ লস্কর, শুভ ভট্টাচার্য, পূর্ণিমা সেনগুপ্ত, পায়েল দাশগুপ্ত প্রমুখ। তারপর আমি আসলাম, ওদেরকে অনেক ফোন করলাম, কোনো কেউ ফোন তুলে না, দীপঙ্কর বলে বুঝিত, দীপঙ্কর ফোন তুলে না, তারপর গৌতম রায় কেউ করে না, ওয়াসিম খান বলে এখানে ছিল, কেউ ফোন তুলে না, কেউ ফোন রিসিভ করে না, আমরা সবাই মিলে প্রচুর ফোন করলাম, কেউ ফোন তুলে না। তারপর মেসেজ করলাম, মেসেজ করার পরে বললো যে আমার চুরি হয়ে গেছে, ঠিক আছে। আমি তারপর তো আমার ইয়েতে আসলাম, এসে আমরা বলছি ফোন করছি কন্টিনিউ যে আমাদের কি হলো, তারপরেও কেউ রিপ্লাই করছে না, এমন চ্যানেল পাচ্ছে না, আমার তো প্রমাণ থাকতে হবে না, কে বিশ্বাস করবে। ভারতের নর্থ উত্তর পূর্বাঞ্চলের বাসিন্দা, তার উপর আবার বরাক উপত্যকার বাসিন্দা, তো আমাদের এলাকার মানুষের সঙ্গে, মানুষ বাইরের সঙ্গে যোগাযোগ করতে এমনিতে একটু ব্যাগ পেতে হয়, তার উপর এখানকারও কিছু মানুষ যদি থাকে যারা এদেরকে নিয়ে গিয়ে প্রতারিত করে এবং এদেরকে যা সুযোগ সুবিধা দেওয়ার সেটা তো দেয়ই না, বরং এরা গাঠের পয়সা খরচ করে নিঃস্বভাবে বাড়িতে ফিরে আসে, এরকম একটা বাজে জিনিস ঘটেছে, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার আছে। এবং আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, প্রেস মিডিয়া হিসেবে যদি এরা কোনো ধরনের ব্যবস্থা নিতে চেষ্টা করে তাহলে তো ভালোই, আর না হলে আইনি আশ্রয় নেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হবে।
শিলচর 24 নং ওয়ার্ডে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। শনিবার শিলচর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ফিতা কেটে ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, এদিকে 24 নং ওয়ার্ডে প্রধানমন্ত্রী আবাস যোজনার মোট 47টি ঘরের অনুমোদন হয়েছে। সরকারি অর্থে সঠিক বাস্তবায়ন করে উন্নয়নের গতি ত্বরান্বিত করতে সকলের সহযোগিতা কামনা করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। যে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে ভারতীয় জনতা পার্টির যে প্রাণপুরুষ আমরা বলবো মোদিজির নেতৃত্বে গোটা ভারতবর্ষে যারা গৃহহীন ছিলেন তাদেরকে গৃহ দেওয়ার লক্ষ্যে, আর 2022 ইংরেজিতে বলা হয়েছে যে ভারতবর্ষের সকল এই প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে গৃহতে বাস করবেন, তো তার লক্ষ্যে এই কাজ চলছে। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি শিলচর মিউনিসিপাল বোর্ডকে, ইতিমধ্যে 1618 জনকে আর শিলচর মিউনিসিপাল বোর্ডের অধীনে বিভিন্ন ওয়ার্ডে তাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ দেওয়া হয়েছে। আজকের দিনে আনুষ্ঠানিকভাবে একটি গৃহতে আমরা গৃহপ্রবেশ চলছে। এখানে যিনি এই গৃহ পেয়েছিলেন, টাকা পেয়েছিলেন, সেই টাকাটা প্রপারলি ইউটিলাইজ করেছেন, যার জন্য তার আজকে একটা সুন্দর ঘর এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্থাপিত হয়েছে। আর এই ঘরের আমরা আজকের দিনে সবাই মিলে উনাকে সাহায্য করলাম, অর্থাৎ আমরা এখানে প্রবেশ করলাম। সোনাই কেন্দ্রে প্রায় 2,20,00,000 টাকা ব্যয়ে নির্মিত 4টি বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের উদ্বোধন করলেন বিধায়ক করিমউদ্দিন বড়ভুইয়া উর্ফে সাজু। শনিবার সমগ্র দেশের সঙ্গে সোনাইয়েও আজাদী কা অমৃত মহোৎসব হিসেবে জল জীবন মিশনের আওতায় সম্পূর্ণ হওয়া প্রকল্পগুলো উদ্বোধন করা হয়। এদিন প্রকল্প উদ্বোধন করে বিধায়ক করিমউদ্দিন বড়ভুইয়া জানান, সরকার সংকল্প হাতে নিয়েছে প্রত্যেক ঘরে ঘরে বিশুদ্ধ জল পৌঁছে দিতে। আগামী 2 বছরের মধ্যে সোনাইয়ের প্রত্যেক এলাকায় বিশুদ্ধ জল পৌঁছে যাবে। পিএইচির গ্রাহক যারা আছেন সবাই যাতে এতে প্রতিযোগিতার হাত বাড়িয়ে দেন তা কামনা করেন বিধায়ক। তিনি এও বলেন, সোনাইয়ের উন্নয়নে অর্থের কোনো অভাব হবে না, অসমাপ্ত কাজ শেষ করতে তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান বিধায়ক করিমউদ্দিন বড়ভুইয়া। এই কাজগুলা রিনোভেশনের কাজ, আজকে কমপ্লিট হয়েছে, 4টা পিএইচি আমরা ওপেনিং করছি। এখন আমি আজ সুন্দরীতে আমার জমিনের যারা ডোনার অরিজিনাল আমার কৈলাসওয়ালা ভাই উনি আমাদের সঙ্গে আছেন। এই আইটিআই সামনে দেখছেন কমপ্লিটেড, এখনও স্টার্ট হয়নি দীর্ঘদিন থেকে, ওইটার ডোনারও আমার কৈলাসওয়ালা ভাই। তো আজকে এখানে এই জিপির এপি মিটু ভাই, প্রসুধরমর এপি, পাঁচতন পঞ্চায়েত, নবারিঘাটের এপি, সমস্ত সোনাই অঞ্চলের আঞ্চলিক প্রেসিডেন্ট, আমার জেডপিসি মিডিল সোনাই ইজাজ ভাই, সব মিলে আমরা সোনাইতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের একদিকে ওপেনিং করছি, অন্যদিকে যেগুলো পেন্ডিং রাস্তা হোক, আইটিআই হোক, বড় বড় মেজর স্কিমগুলো নিয়ে আমরা আজকে পর্যালোচনা করছি। এইগুলো সব আমি আমাদের মুখ্যমন্ত্রী নজরে আনব এই বিধানসভায় কথা বলে আমরা ইমিডিয়েটলি আমরা এগুলো রিজলভ। ভারতীয় জনতা যুব মোর্চা কাছাড় জেলা কমিটির সাংগঠনিক সভা শনিবার জেলা বিজেপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দলীয় পতাকা উত্তোলনের পর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখার্জি ও ভারত মাতার প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন করেন যুব মোর্চার জেলা সভাপতি অমিতেশ চক্রবর্তী, প্রদেশ যুব মোর্চা সহ সভাপতি জয়ন্ত চক্রবর্তী, জেলা বিজেপির সাধারণ সম্পাদক কনাথ পুরকায়স্থ, অমিয়কান্তি দাস, জেলা যুব মোর্চা রাজেশ কুমার দাস প্রমুখ। যুব মোর্চার কাছাড় জেলা সভাপতি অমিতেশ চক্রবর্তী সাংগঠনিক সভায় মণ্ডল থেকে আগত সভাপতি সহ সাধারণ সম্পাদক ও জেলা স্তরের সদস্যদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। তিনি বক্তব্য রাখতে গিয়ে সবাইকে একত্রিতভাবে কাজ করা এবং ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শের প্রতি লক্ষ্য রেখে দেশের উন্নয়নে ঝাঁপিয়ে পড়ার আহ্বান করেন। তাছাড়াও যুব মোর্চার প্রত্যেক সদস্যকে মোদিজির নীতি আদর্শ মেনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। আত্মনির্ভরতা এবং স্বদেশী আনার প্রতি সংকল্পবদ্ধ ছিল এবং তার ফলশ্রুতিতে আমরা দেখেছি 1954 সালে যখন জনসংঘের দ্বিতীয় সম্মেলন মুম্বাই আয়োজিত হয় তখন যে স্বদেশীকতাকে গ্রহণ করা হয়। গত সাত বছরে ভারত খাদ্য উৎপাদন, দুগ্ধ উৎপাদন, সবজি উৎপাদন, শক্তি সূচনা উদ্যোগ, বুনিয়াদী ভরণ, ঔষধি বিজ্ঞান, বৈজ্ঞানিক কাজকর্ম আর প্রযুক্তিগত তথ্যদের ক্ষেত্রে আত্মনির্ভরতা লাভ।
লাইলাপুরে মিজো দুর্বৃত্তের গুলিতে নিহত পুলিশ জওয়ান পালংঘাট পুনিরমু গ্রামের বাসিন্দা শহীদ মজরুল হক বড়ভূইয়ার বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নিলেন রাজ্য জমিয়ত উলামার এক প্রতিনিধি দল। শনিবার জমিয়ত উলামার উপসভাপতি তথা কাছাড় জেলার জমিয়ত উলামার সভাপতি মৌলানা মাহমুদুল হাসানের নেতৃত্বে প্রতিনিধি দলটি শহীদ মজরুহ হকের বাড়িতে গিয়ে তার বাবা আব্দুল রাজ্জাক বড়ভূইয়া সহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে দেখা করেন। এদিন প্রয়াত পুলিশ জওয়ানদের বিদেহী আত্মার চিরশান্তির জন্য তারা প্রার্থনা করেন ও কবর জিয়ারত করেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জমিয়ত উলামার কাছাড় জেলা সহসভাপতি দারুল উলুম বাসকান্দির নাজিমে তালিমাত, মৌলানা ফয়েজুল হক রাজ বড়ভূইয়া, আইনুল হক মজুমদার, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বড়ভূইয়া, মাহমুদ আহমেদ লস্কর, আজমল হুসেন লস্কর, সাবির হুসেন লস্কর প্রমুখ। জ্ঞাপন করবার লাগিয়া এই মিজোরামের দুষ্কৃতীদের হাতে যারা অভিযোগ হয়েছে সবর বাড়িতে এইভাবে আমরা ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করি। এখনো সিক্স ব্যাটালিয়ানও গেট নম্বর টুত গিয়া, নামটা কিতা আছিল শামসুন্দর দুষা, তার পরিবার সবর লাগিয়া এখানে সমবেত জ্ঞাপন করি আইসি, সবরে শান্তির বার্তাটা দিয়ে আইসি। আর এখানেও আমরা মজারুল হক থান বাড়িতে আইসি, মজারুল হক বড়বুজার বাড়িতে আইসি, আমরা বড় সদমা এটা নিয়া দেশের কারণে যে তিন দিন যে শাহাদত বরণ করছেন আল্লাহ তান্দানের শহীদের দরজা দেখবা, আর আরও যেন যেন চেষ্টা করবো গিয়া দেখবার লাগিয়া। আর মিজোরামের এই যে বর্বরতা যেটা এটার লাগিয়া আমরা রাজ্য সরকার এবং সেন্ট্রাল সরকার কিছু নেগলিজেন্সির কারণে আমার মনে হইতেছে এগুলা হইতেছে। অসম মিজোরাম সীমান্তে লাইলাপুরে ছয়জন পুলিশ কর্মীর মর্মান্তিক মৃত্যু ও কাছাড়ের জেলাশাসক ও পুলিশ সুপারের উপর অমানবিক নির্যাতনে গভীর শোক প্রকাশ করেছে এসএস ফাউন্ডেশন নিউ করিমগঞ্জ রেল স্টেশনের সম্মুখে ফাউন্ডেশনের কর্মকর্তারা শহীদ বীরদের আত্মার শান্তি কামনায় এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করেন। এদিন ফাউন্ডেশনের সদস্যরা অস্থায়ী শহীদ বীরদের পুষ্পার্ঘ্য অর্পণ করেন, মোমবাতি প্রজ্বলন, এক মিনিট নীরবতা পালন ইত্যাদির মাধ্যমে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা। ফাউন্ডেশনের পক্ষ থেকে কমরুল ইসলাম অতিসত্বর অসম মিজোরাম সীমান্ত বিবাদ সমূলে নিষ্পত্তি করার আবেদন রাখেন। এদিনের শ্রদ্ধাঞ্জলি কার্যসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল হালিম তাপাদার, ভিকি কুড়ি, বাপন নমশূদ্র, মাসুম আহমেদ, কমরুল হোসেন, তোফাইল আহমেদ, শহীদ আহমেদ, সাইদুল আমিন প্রমুখ। অসম সেবা বোর্ডের মূল্যায়ন পদ্ধতিতে ফেল হওয়া বিপিন পাল স্কুলের পড়ুয়ারা শনিবার পথ অবরোধে মাঠে নামেন, তাদের প্রতিবাদ সাব্যস্ত করেন। এদিন পড়ুয়ারা স্কুলের অধ্যক্ষ বিশ্বনাথ মজুমদার মুর্দাবাদ, বিশ্বনাথ মজুমদার হায় হায়, ছাত্রদের জীবন নিয়ে ছিনিমিনি চলবে না সহ বিভিন্ন স্লোগান তোলেন। পরে বিষয়টি নিয়ে করিমগঞ্জ জেলা শাসকের মাধ্যমে রাজ্যের শিক্ষামন্ত্রী রণোজ পেগুর উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করেন তারা। এদিন পড়ুয়ারা অভিযোগে সুরে বলেন পথ অবরোধের কোনো পরিকল্পনা তাদের না থাকলেও স্কুলের অধ্যক্ষের উস্কানিমূলক ফোন আলাপের জন্য আজ তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তারা জানান যোগাযোগ করার চেষ্টা করছিলাম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নকে বাস্তবায়িত করতে লক্ষ্মীপুরে দরিদ্র সীমারেখায় থাকা ব্যক্তিদের প্রধানমন্ত্রী আবাস যোজনায় অন্তর্ভুক্ত করা হয়। শনিবার এরই অঙ্গ হিসেবে লক্ষ্মীপুর শহরের 9 নং ওয়ার্ডে একটি গৃহের শুভ উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৌশিক রায়, লক্ষ্মীপুর মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক গুঞ্জন কর, মৃণালকান্তি দাস সহ অনেকে। আজকের দিনে আমরা বলতে পারি যে লক্ষ্মীপুর মিউনিসিপালিটির অধীনে প্রায় 543 জন লোকের প্রধানমন্ত্রী আবাস মঞ্জুর হয়েছে। এর মধ্যে থেকে 528 জন লোকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, 15 জনের কিছু অ্যাকাউন্টে টেকনিক্যাল প্রবলেম আছে যেটার জন্য টাকা ঢুকেনি, কয়েকদিনের মধ্যে হয়তো সেটাও হয়ে যাবে। আমরা 543টা ঘর এই লক্ষ্মীপুর এই শহরে আমরা পাবো, গ্রামে যেগুলো হচ্ছে এটা অন্য কথা, আমি শহরের শুধু কথা বলছি। আর আজকের দিনে এই কার্যক্রমে আমরা উপস্থিত হয়েছি, আমি ওনাকে অভিনন্দন জানাই, প্রভাবতী দেবী মহাশয়াকে, যে সরকারের এই কাজে উনি সরকারের তরফ থেকে এই বেনিফিট উনি পেয়েছেন, এবং আজকের দিনে ওনার যে দ্বারোদ্ঘাটন হবে, গৃহ সঞ্চার হবে, এই কার্যক্রমে আমাদের সবাইকে আমন্ত্রণ উনি করেছেন। আজকে থেকে এই ঘরের উনি
স্বত্বাধিকারী সরকার উনাকে হ্যান্ডওভার করে দিয়েছে আর আমি উনাকে অভিনন্দন জানাই। শুক্রবার উদয়ের পথে স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে গত 26 জুলাই অসম মিজোরাম সীমান্তে মিজো দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়া অসম পুলিশের 6 জওয়ানদের জন্য শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। এদিন সংস্থার কর্মকর্তারা লায়লাপুরে সংঘটিত হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান। এদিনের কর্মসূচিতে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন অমিতাভ দে, সুমন দেব, অপু দাস প্রমুখ। আসাম পুলিশের জওয়ানদের কিরকম গুলি করে মেরেছে, তাই আজকে আমরা উদয়পথের এনজিওর পক্ষ থেকে এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই এবং একই সাথে অতি শীঘ্র এটার বিচার চাই। আমাদের বরাকবাসী চুপ থাকবে না এটা নিয়ে। আমার আশা আমরা সবাই একসাথে গর্জে উঠব, কারণ এই আসাম পুলিশের নিহত আসাম পুলিশের আমরা বিচার যেতে দেব না, ওদের মৃত্যুকে আমরা মেনে নিতে পারবো না এইভাবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। কোভিডে স্বামীহারা মহিলাদের 2,50,000 টাকার অনুদান তুলে দিলেন অভিভাবক মন্ত্রী। ধলাইয়ে 4টি পানীয় জল প্রকল্পের সূচনা উদ্বোধন মন্ত্রী পরিমলের। সীমান্ত বিবাদ, মিজোরামে রন্ধন গ্যাস বন্ধের দাবি বড়কলা বিজেপি মণ্ডলের। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।